লাগিব যে 72 পুরানি বঙাইগাঁও যে রঘুনাথ মন্দির প্রাঙ্গণ রাজদৌলৰ দিনাখন এনেদরে সাংস্কৃতিক শোভাযাত্রা করা ওলা পরিলক্ষিত হয়েছে। আর মানে দেখাব যত্ন করছো যে বঙাইগাঁও 72 পুরানি বঙাইগাঁও অঞ্চলের এই সাংস্কৃতিক শোভাযাত্রা এক অনন্য নিদর্শন কব লাগবে, সম্প্রীতির এক নিদর্শন বলে কব লাগবে। কারণ কেন বছর বছর ধরে যুগ যুগ ধরে এই পরম্পরা চলি আছে বঙাই 72 পুরানি বঙাইগাঁও অঞ্চল, আর এক ভক্তিরসর এক পরিবেশের সৃষ্টি করেছে। মই সমগ্র দৃশ্যাবলী দেখাব যত্ন করছো, কিছু ভক্তগণ আছে, মই ভক্তগণের কিছু কথা পাতিবলে যত্ন যত্ন করিম। এয়া হয়েছে 72 পুরানি বঙাইগাঁও অঞ্চলের এক নিদর্শন বলে, সম্প্রীতির এক নিদর্শন বলে কব লাগবে। কিছু ভক্তগণ আছে, ভক্তগণের মানে কিছু কথা পাতিম, তেখেতসকলের যে আপুরুগিয়া যখন পরম্পরা সেই পরম্পরার কথা মাই থাকবে। দাদা কি কব, আপনার এক পরম্পরা, আপনার ঐতিহ্য কব লাগবে এই পুরানি 72 পুরানি বঙাইগাঁও অঞ্চলের। আজি আপনাদের রাজদৌলের দিনাখন এক শোভাযাত্রা উলিয়াইছে, যে বৃহৎ শোভাযাত্রা উলিয়াইছে বঙাইগাঁও শহরত, কি কব? এইটো আমার পরম্পরা, মানে এইটো প্রত্যেক বছরে চলে আছে, বহুত বছর ধরে চলে আছে শোভাযাত্রা আমার। তারা কি কব, এক পরম্পরা, এক ঐতিহ্য কব লাগবে 72 পুরানি বঙাইগাঁও অঞ্চল। আজি এক অনন্য নিদর্শন আপনাদের প্রদর্শন করেছে সমগ্র বঙাইগাঁও শহরখনত। রঙের উৎসব ফাকুয়া, এই ফাকুয়াত আমি সকলে মানুষের মনমতলিয়া হয়ে যাও। গতি আমি কৃষিজীবী সমাজ, আমার সমাজের এইয়ার উৎসব পার্বণ পার্বণের এই ফাগুনের জড়িয়ে মানুষের মন মতলা হোক, আর সকলে আনন্দ উপভোগ করক, সমাজের শান্তি বিরাজ করক, সমাজের একতা হোক, এই উদ্দেশ্যে আমি এই শোভাযাত্রা আরম্ভ করেছো। সমাজের শান্তি বর্তাই থাকুক, সমাজত শান্তি আহক, আর এখেসকলের শুভকামনা দিচ্ছে সমগ্র অঞ্চল। আর মানে দেখাব যত্ন করছো সামগ্রিক দৃশ্যাবলী, মানে দেখাব যত্ন করছো কিদরে শ শ লোকে, পুরুষ মহিলা যুবক যুবতী সকলে একলগ হয়ে তেখেতসকলে হোলি উপভোগ করেছে, এক সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়াইছে তেখেতসকলে। এয়া হল 72 পুরানি বঙাইগাঁও অঞ্চলের ঐতিহ্য বহনকারী এক পদক্ষেপ বলে কব লাগবে। আর তেখেতসকলে 72 বঙাইগাঁও বঙাইগাঁও শহরখন তেখেতসকলে ঘুরি মিলি আহি এই পুরানি বঙাইগাঁও অঞ্চলত তেখেতসকলে যে মন্দির প্রাঙ্গণত তেখেতসকলে এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা সামরণি মারিব। আর এয়া হল এক নিদর্শন কব লাগবে বঙাইগাঁও 72 বঙাইগাঁও পুরানি বঙাইগাঁও অঞ্চলের এক বৃহত্তর নিদর্শন বলে কব লাগবে। আর মানে দেখাব যত্ন করছো কিদরে এই অঞ্চলের লোকসকলে, যুবক হোক, যুবতী হোক, পুরুষ হোক, মহিলা হোক, সকলে মিলাপ্রীতির এক সম্প্রীতির নিদর্শন দেখাইছে। এয়া হয়েছে বঙাইগাঁও, এই বেয়া হয়েছে পুরনি বঙাইগাঁওয়ের এক বিশেষ নিদর্শন বলে কব লাগবে আজির তারিখত।